নমস্কার, অনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এগ প্রন চাউমিনের রেসিপি শেয়ার করছি। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে সুস্বাদু এই ডিম এবং চিংড়ির চাউমিন বাড়িতে বানানোর জন্য আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই চাউমিনটা সিদ্ধ করে নেওয়ার জন্য একটা বড় কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ জল নিয়েছি আর জলের মধ্যে এক চামচ নুন দিয়ে দিয়েছি। নুনটাকে একটা চামচের সাহায্যে নেড়ে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর জলটা ভালো মতো গরম হলে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো ধরনের চাউমিন এখানে ব্যবহার করতে পারেন। চাউমিনটা সিদ্ধ করার সময় সবসময় কিন্তু এটা মাথায় রাখতে হবে, একটু বেশি পরিমাণ জল দিয়ে চাউমিনটা কিন্তু সিদ্ধ করতে হবে, তা না হলে চাউমিনটা আঠালো হয়ে যায়, খেতে ভালো লাগে না। চাউমিনটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন একটা গামলার উপর একটা ঝুড়ি বসিয়ে নিয়েছি আর তাতে আমি চাউমিনটা ঢেলে নিয়েছি। চাউমিনটা জল ঝরিয়ে নেওয়ার পর চাউমিনের উপর থেকে আমি একটু ঠান্ডা জল এভাবে ঢেলে দিচ্ছি, তাতে চাউমিনটা সিদ্ধ করার সময় যে আঠালো ভাবটা হয়েছিল সেটা কিন্তু ধুয়ে যাবে এবং চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হবে। এখন জল ঝরিয়ে চাউমিনটাকে আমি একটা থালাতে এভাবে ঢেলে নিচ্ছি, তারপর এটাকে একটা হাতার সাহায্যে আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন চাউমিনের উপর থেকে আমি একটু সাদা তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে সাদা তেলের সাথে চাউমিনটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে চাউমিনটা থালাতে ছড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এই স্টেপটা ফলো করলে চাউমিন কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়। এখন একটা বাটিতে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে আমি পরিমাণ মতো চিংড়ি নিয়ে নিয়েছি আর এটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিংড়িতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সবগুলোকে খুব ভালোভাবে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন ফ্রাইং প্যানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। চিংড়ি কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না এবং এটাকে খুব বেশি সময় ধরে ভাজলে চিংড়িটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, সেটা কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। চিংড়ির হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এখন চিংড়িটাকে আমি একটা বাটিতে তুলে নেব। চিংড়ি ভাজা রেডি। এখন ফ্রাইং প্যানের বাকি তেলের মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে নতুন নতুন আরো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। ডিমটাকে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখন ফ্রাইং প্যানে আরো 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন ওই তেলের মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। পেঁয়াজের কালারটা অল্প একটু চেঞ্জ হলেই এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম।
সবগুলোকে আরো কিছুক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমার চাউমিনটা সিদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, সেজন্য নুনটা কিন্তু বুঝে শুনে তারপরেই দিতে হবে। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি কিংবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এখানে গোলমরিচের স্বাদটা চাউমিনের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চাউমিনটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে ভেজে নেব। আপনারা কিন্তু এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে মিক্স করতে পারেন, তাতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এখন এর উপর আমি আগে থেকে ভেজে রাখা ডিম এবং ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি। সবগুলোকে এখন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে নেব। এই চাউমিনটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে বানান, খুব সহজেই হয়ে যায়। এটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখন আমি উপর থেকে এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, এক চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি সস। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। আমার চাউমিনটা কিন্তু একদমই শেষের পথে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চাউমিনটা কত লোভনীয় দেখতে হয়েছে, কত সুন্দর রং হয়েছে, চাউমিনটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। সাধারণত রেস্টুরেন্টে চাউমিনের উপরে যেভাবে শসা এবং পেঁয়াজ কুচি ছড়িয়ে সার্ভ করা হয়, আমি সেভাবেই এখানে উপর থেকে একটু শসা কুচি এবং পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি আর একটু টমেটো সস আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু শসা পেঁয়াজ ছাড়াও গরম গরম শুধু শুধু খেতে অনেক বেশি ভালো লাগে। এটা সন্ধেবেলা জল খাবারে কিংবা বাড়িতে আসা কোনো গেস্টকে আপনি সার্ভ করতে পারেন অপূর্ব স্বাদের এই মিক্সড এগ প্রন চাউমিন।